আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে এসএসডি রয়েছে। যারা এসএসডি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে এসএসডি রয়েছে। যারা ডাব্লিউডি ইনটেক এসএসডিগুলো খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন, এবং আজকে এগুলোর প্রাইস এবং বিস্তারিত ডিটেলস আমি আপনাদের সামনে আলোচনা করব। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমত বন্ধুরা, আপনারা এসএসডিটি কেন নেবেন, এসএসডিটি কেন নেবেন? অনেকেই আপনারা বোঝেন না যে এসএসডি কেন নেবেন, এবং অনেকে কল করেন যে ভাই এসএসডি দিয়ে কী করব। মূলত যাদের কম্পিউটার খুব স্লো হয়ে গেছে এবং কিছু সুপার ফাস্ট করতে যাচ্ছেন, মানে আপনার কম্পিউটার হ্যাং করে এবং কাজ করতে যাচ্ছে না, তাদের জন্য এসএসডি প্রয়োজন, যা একটু কম্পিউটারটা একটু ফাস্ট করার জন্য। আর এসএসডি হচ্ছে একটি চিপ যা আপনার অনেক ফাস্ট কাজ করে। আপনার যে কম্পিউটারে এসএসডি ইউজ করেন তারা বুঝতে পারবেন, এবং যারা চাচ্ছেন যে আপনার কম্পিউটার খুব স্লো তাদের জন্য আজকের এই ভিডিওটি, যারা আপনার এসএসডি লাগালে আপনার কম্পিউটারটি খুব ফাস্ট হবে। এবং আজকে আমি আপনাদেরকে 120 GB থেকে শুরু করব। বন্ধুরা, আপনাদের দেখতে পাচ্ছেন এগুলো 120 WDGreen SSD, এগুলো হয় 120 GB ইনটেক, 3 ইয়ার্স ওয়ারেন্টি সহকারে। এগুলো আমরা দিচ্ছি মাত্র 2100 টাকা করে। আপনারা এগুলো আপনার ইনটেক SSDগুলো, আর যারা বাইরে অনেক কপি SSD রয়েছে এগুলো প্রাইস পড়বে মাত্র 1700 থেকে 1700 টাকা করে। আর আমাদের কাছে ইনটেক SSDগুলো মাত্র 2100 টাকা করে। এবং আমরা আপনাদের যদি চান যে আপনাদের কপি SSD লাগবে, তাদেরকে আমরা কপি SSD এনে দিতে পারবো, তাহলে কিছুদিন সময় দিতে হবে। আর আমাদের স্টকে এখন ইনটেক SSDগুলো রয়েছে, এগুলো প্রাইস মাত্র 2100 টাকা করে, 1 বছর 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে সরকার। এখন আমি আপনাদেরকে দেখাবো 240 GB SSD। আমাদের স্টকে 240 GB SSDগুলো রয়েছে, এগুলো আপনার 3 বছর, এগুলো 3 ইয়ার্স ওয়ারেন্টি। এগুলো প্রাইস পড়বে মাত্র 3000 টাকা করে। এগুলো হচ্ছে 240 GB 3 ইয়ার্স ওয়ারেন্টি WDGreen, এগুলো ইনটেকটি মাত্র 3000 টাকা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। আর একবারই স্বল্প প্রাইসে ধরতেছি। আর যারা কপিটা নেবেন তারা অবশ্যই আমাকে 7 দিন আগে জানাতে হবে, আমরা কল দেওয়ার 7 দিন পর আমরা এগুলো আনিয়ে আপনাকে দিতে পারবো। কপিটার প্রাইস পড়বে মাত্র 2600 থেকে 2700 টাকার মতো পড়বে। আর আপনার কপিটা থেকে ইনটেকটা অনেক ভালো হবে, কপিটা আপনার সর্বোচ্চ আপনার মাস চারেক আপনার ফাস্ট কাজ করবে, তারপর আস্তে আস্তে স্লো হয়ে যাবে, কম্পিউটার ধীরে ধীরে কাজ করা শুরু করবে। প্রথম কিছুদিন ভালো সার্ভিস দেবে আপনাকে, তারপর ঠিকই স্লো হয়ে যাবে। তাহলে আপনার 200 থেকে 300 টাকা বেশির জন্য কেন আপনারা কপি প্রোডাক্টটি নেবেন? আপনারা ইনটেক প্রোডাক্টটি নিলে আপনার অনেক বছর আপনার এটি লাস্টিং দিবে, এবং আপনার ইনটেক প্রোডাক্টটি ইউজ করলে আপনার কখনো স্লো হবে না। আর কপিটা ইউজ করলে আপনার কিছুদিন ভালো চলবে, তারপর এটা আবার আগের মতো স্লো হয়ে যাবে। এখন আপনারা যারা M.2 SSD চাচ্ছেন তাদের জন্য 120 GB M.2 SSD গ্রিন SSD রয়েছে। M.2 গ্রিন SSDগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে, এবং আপনাদের দেখার সুবিধাতে এখানে রেখেছি। M.2 SSD-তে একটু প্রাইসটা বেশি পড়বে, মাত্র 2400 টাকা পড়বে ইনটেকটা। আর যারা কোরিয়ানটা নিতে চাচ্ছেন তারা আপনারা কিছু এক সপ্তাহ আগে অর্ডার করে রাখলে আমরা আনিয়ে দিতে পারবো। কপিটার প্রাইস পড়বে মাত্র 1900 টাকা পড়বে কপিটার প্রাইস। এখন আপনারা তো আগেই বললাম যে কপিটা কেন নেবেন না, কপিটা নিলে কিছুদিন ভালো চলবে, তারপর আপনারা স্লো হয়ে যাবে আর কি। আর এখন ইনটেকটা নিলে আপনার লাইফ টাইম পর্যন্ত আপনার চলে যেতে পারে, কোনো স্লো দেবে না, এবং 3 বছর ওয়ারেন্টি তো থাকছেই সাথে। আর এই SSDগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে, ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না। এবং যাদের জোহরের 120 GB দরকার, জোহরের SSD আমাদের কাছে রয়েছে, জোহরের এবং রামাস্তার SSDগুলো রয়েছে। যাদের রামাস্তা এবং জোহরের SSD দরকার তারাও আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন। রামাস্তা 120 GB পড়বে আপনার 2000 টাকা, আর জোহরের 120 GB পড়বে মাত্র 2000 টাকা, দুটোই একই প্রাইস। আর যারা 240 GB নেবেন রামাস্তা 240 GB প্রাইস পড়বে মাত্র 3000 টাকা, মাত্র 3000 টাকা পড়বে রামাস্তার 240 GB প্রাইস। আর আমাদের কাছে আপনার যদি মেটাল বডির SSD দরকার এবং কোরিয়ান SSD দরকার, পুরান সেকেন্ডাল SSD, এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।